বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষার আমরা বাংলা বিষয়ের একশো নম্বর একটি প্রশ্নপত্র দেখতে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দেবো আমরা যারা আজকে ভিডিও নতুন দেখছি যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমরা যারা পূর্বে চ্যানেলের সঙ্গে ছিলাম বা সম্পৃক্ত আছি আজকের ভিডিওটি দেখছি সকলকে জানাচ্ছি অবশ্যই আমাদের থাকার জন্য নতুন প্রণয় সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যেহেতু ছোটো ছোট্ট প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের যেহেতু বইগুলো নতুনভাবে তেইশ সাল থেকে তৈরি করা হয়েছে এবং আপনাদের ছোট সম্বন্ধে হাতে এসে পৌঁছেছে তো যারা আজকের ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের ছোটো ছোটো অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে ভিজিট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এক নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো কবির নাম সহ ইতল বিতল ছড়াটি বা কবিতাটি আমাদের চালের লিখো তাহলে ইতল বিতল যে ছড়াটি রয়েছে সেখানে আমাদের যে সুন্দরভাবে দেওয়া রয়েছে কবির নামসহ কবিতার নাম সেটি তারা সুন্দরভাবে লিখবে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলোর উপরে তাদের জন্য আমরা সুন্দরভাবে পরীক্ষা কীভাবে তারা লিখবে এই বিষয়গুলো বা এই ধরনের বিষয়গুলো তা আপনারা যেগুলো সমস্যায় ফেস করেন সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই নিশ্চয় ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন প্রশ্নপত্র থেকে সরাসরি তারা যেন উত্তরগুলো লিখতে পারে দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয় যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো শব্দ লিখে যে কোনো পাঁচটি গগন জননী পায়রা তৃণব বায়না জব এবং অরুণ তাহলে এই বিষয়গুলো থেকে আমরা যে পাঁচটি এখানে আমাদের শব্দ লেখার কথা বলা হয়েছে এখানে রয়েছে তিন ছয় সাতটি গগন আকাশ তো জননী মা পায়রা কবুতর তৃণ ঘাস বায়না আবদার এইভাবে আমরা আমার ছোট সময় সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আরও আমাদের অনেক শব্দ রয়েছে যেগুলো শব্দ শব্দের আমরা অর্থ আমাদের ছোট সময় জানাতে পারি এই আমাদের ছোট সময়দের প্রথম শ্রেণীর বাংলা বইটি থেকে ছোটো তিন নম্বরে তিন নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো যে কোনো পাঁচটি বাক্য গঠন করতে বলা হয়েছে আম কল উট একতারা খই ফুল এবং ঘর যে কোনোভাবেই বা যে কোনো একটি সঠিক বাক্যে পরিণত করলেই হয়ে যাবে কোনো একেবারে যে বইয়ের যে লাইনগুলো রয়েছে সেগুলো বা সেই বাক্যগুলো সরাসরি লিখবে এমন নয় আমাদের ছোটো সময়েরা যে কোনো সুন্দর একটি বাক্য তৈরি করতে পারলেই হলো আম আমি আম খাই কল উঠ একতারা খই ফুল এবং ঘর তবে আমরা চেষ্টা করব যে আমাদের ছোটো সময়ের যে বইয়ে যে বাক্যগুলো রয়েছে আম খাই আতা চাই এ ধরনের যে বাক্যগুলো রয়েছে যেহেতু তারা এগুলো পড়াশোনা করে থাকে বা এগুলো তারা যেহেতু পড়ে থাকে যদি আপনার ছোটো সময়া আর অন্যান্য বাক্যগুলো লিখতে পারে সেগুলো তারা লিখতে পারবে তো কল কল থেকে পানি পড়ে এই বিষয়গুলো উঠ উঠ চলেছে মূল দেশে এগুলো একতারা একতারা বাজাই এগুলো এবং তারা ইচ্ছে মতো তাদের যে সঠিক একটি বাক্য লিখতে পারবে তো যাব চার নম্বর চার নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো সাজিয়ে লেখো যে কোনো পাঁচটি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি শব্দ দেওয়া রয়েছে এলোমেলো করে বর্ণগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমাদের ছোটো সুন্দর সাজিয়ে একটি শব্দ তৈরি করতে হবে তো এখানে আমরা যদি দেখি তালবশয় ও কার ক এবং অ, অশোক এখানে ফুল ল ফুল এখানে আমরা যদি দেখি যে আমাদের গ র দন্তস্বের সা রয়েছে আচ্ছা তাহলে আমরা যদি আমাদের ছোট সুন্দর এখান থেকে বিভিন্নভাবে সাজিয়ে লিখো যে বিষয়গুলো রয়েছে আপনারা বেশি বেশি করে এগুলো শেখানোর চেষ্টা করুন যাতে করে তারা এখান থেকে এগুলো পেরে যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাগর সাগর আচ্ছা আম ইগল একতারা এভাবে আমরা আমাদের সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় শিখে রাখার চেষ্টা করছি ছোটো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হল যুক্তবর্ণ যুক্তবর্ণ এখানে আমাদের যুক্তবর্ণ ভেঙে দুটি করে নতুন শব্দ তৈরি করতে বলা হচ্ছে যেমন পাঁচটি এখানে দেখতে পাচ্ছে দন্তনায় দন্তণ্য যুক্ত দন্তসাযুক্ত দন্তনায় যুক্ত এবং উয়গ যুক্ত এবং আমাদের কর্টো এবং আমাদের এখানে রয়েছে টয়ট যুক্ত আচ্ছা এরপরে রয়েছে আমাদের দন্তনয় ধয় যুক্ত এবং আমাদের এখানে একটি দু দুবার রয়েছে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমরা এখানে অন্য দিতে পারি এখানে আমরা অন্য দিতে পারি যেমন তয় তয় যুক্ত তয় তয় যুক্ত বা আপনি আরও অন্যান্য বিষয়গুলো দিতে পারেন আচ্ছা এখান থেকে আমাদের যে ছোটো ছোটোদের যে কাজটি করতে হবে যে ভেঙে নিতে হবে দন্ত যোগ দন্ত এইভাবে নিবে এবং অন্য তারপরে দন্তস্য কয় যুক্ত স্কুল এবং এখানে যুক্ত রয়েছে আনন্দ এভাবে দুটি করে শব্দ তারা যেন লিখতে পারে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি করে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে যে কোনো পাঁচটি তুলে ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের বাংলা ছয় ঋতুর নাম লিখতে বলা হয়েছে তাহলে ছয় ঋতুর নামগুলো তারা সুন্দরভাবে লিখবে এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর আরও সাত দিনের নাম বারো মাসের নাম এগুলো শেখাতে পারে এবং এই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা সাত যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো আমাদের বিভাগ শব্দ লেখক যে কোনো পাঁচটি বলেছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রয়েছে সাতটি থেকে আমাদের যেগুলো পাঁচটি বলা হয়েছে তাহলে আমরা একটু দেখে নিই হাসি কান্না যোগ বিয়োগ জয় পরাজয় ধনী গরিব বাবা মা ভালো মন্দ এভাবে আমাদের ছোটো সমিত শুধুভাবে বিভিন্ন শব্দগুলো শিখানোর চেষ্টা করবো এবং আমাদের আট নম্বরে যেটি দেওয়া হচ্ছে অনুচ্ছেদ দিকে যে কোনো একটি আমার মা আমাদের বিদ্যালয় তাহলে আমরা এখান থেকে পাঁচটি বিষয় পাঁচটি বাক্য আমরা এই অনুচ্ছেদগুলো থেকে আমাদের ছোট সমিতিকে যে কোনো অনুচ্ছেদ পাঁচটি বাক্যে লেখার চেষ্টা করবো বিভিন্নভাবে আচ্ছা তো আমরা আমাদের ছোটো সমিতের বিভিন্ন বিষয় থেকে তাদের বাবা সম্পর্কে বা গ্রাম সম্পর্কে এই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সময়কে এই পাঁচটি বাক্য করে এইভাবে অনুষ্ঠানগুলো শেখার চেষ্টা করি চলে যাওয়ার পরের অংশে আশা করছি প্রথমত বিশেষ ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এগারো নম্বরে আমাদের যেটি দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ কর অশোক ড্যাশ ফুটেছে ভাই ইট রয়েছে ড্যাশ ঘাসে এভাবে আরও রয়েছে উর্মি দেখি ড্যাশ জলে এবং ড্যাশ বাজে ওই এবং গম ভেঙে ড্যাশ পাই তো এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়টা দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ফর্ম পূরণ এখানে ফর্ম পূরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম পূরণ করো নাম বাবার নাম মায়ের নাম শ্রেণী এবং শাখা আইডি এবং ঠিকানা এইভাবে দেওয়া রয়েছে এবং এখানে ছবি দেওয়া রয়েছে তার মানে এই বিষয়গুলো আমাদের অবশ্যই আমার ছোটো সুন্দরকে দিতে হবে এবং এই ছবির থেকে শুরু করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বিষয় রয়েছে সাতটি বিষয় সুন্দরভাবে তারা লিখবে এবং এই অনুযায়ী আমরা আমার ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা তাদের নাম বাবার নাম মায়ের নাম শ্রেণী শাখা আইডি ঠিকানা বিশেষ করে মোবাইল নম্বর এই বিষয়গুলো তার বা ঠিকানা যেহেতু আমাদের দেওয়া স্থায়ী বা বর্তমান যেটি হোক না কেন এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর জানার চেষ্টা করি সঙ্গে ফোন নাম্বারটি তো আজকে ছিল আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইটি থেকে আমাদের বারোটি বিষয় নিয়ে একশো নম্বরের একটি প্রশ্নপত্র যা কিনা আপনার ছোট সম্বন্ধে অনেক উপকার আসতে পারে তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য মনে করে আপনার ছোট সন্ধ্যে সুস্বাস্থ্য মনে করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি হবে